অনেকগুলো দায়িত্ব আমার কাঁধে দিই, কাজ করানোর আগে বলো হয়তো তুমি এই কাজটা করো, তোমাকে একটা চকলেট দিব, পরে কিন্তু আর তার কিছু করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলে মনটা অনেকটা হালকা পাতলা হয়েছে, কারণ খুকিয়া পোলা কেপনি ওরা তো চলে যেতেছেন, অনেকগুলো দায়িত্ব আমার কাঁধে দিয়ে। তো আর ছোটবেলা দেখা যেত কাউকে দিয়ে কোনো কাজ করানোর আগে বলো হয়তো তুমি এই কাজটা করো, তোমাকে একটা চকলেট দিব, হয়তো তোমার ওই জায়গায় ঘুরতে নিয়ে যাবো, পরে কিন্তু আর তা কিছু করা হয় না। না আমরা করছি না, আমরা আমাদের কথা রাখছি। জুথি অনেক চালাক, জুথি বলে বাকির নাম ফাঁকি কথা। হ্যাঁ নগদে, জুথি হচ্ছে নগদে বিশ্বাস। ও বল, ওরা বলতেছে যে না তোমাকে আইসা কিনা দিব, পরে আমি বলছি না তোমরা আসার পরে বলবো, মা সাত দিনই তো থাকছো, কোনো সমস্যাই নেই। তার জন্য আমি, আচ্ছা কোনো সমস্যা নেই, কি কিনে দিছি দেখাও, তারপর হচ্ছে এখান থেকে কিছু জিনিস আমাকেও দিও, আবার ইউজ করে তারপর আবার দিয়ে দিব। বেডশিট গুলো ইউজ করবো আমার বেডে, তো এই কুশন গুলো রাখবো, অনেক সুন্দর লাগবে কভার গুলা দিয়ে, আমার খুব পছন্দ হয়েছে, কারণ সামারে স্পেশালি খুব ভালো লাগবে না, আর বসন্তের সময়ে আমার নামটাই বলে দাও। হ্যাঁ বলতেছি, আর এইটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু এখানে প্রায় শীত বা বেশি শীত কম শীত থাকে, তো দেখা যায় টপসের উপরে পড়লে এটা ভালোই লাগবে, এটা অনেক শর্ট, তো এটাও একটা কিনে দিচ্ছেন। আর এখানে আমার কিছু পছন্দের আই শ্যাডো, এই যে দেখাচ্ছি, কালারগুলো খুবই সুন্দর, এই টাইপের কালারগুলো আমার কাছে নাই, পরে আমি ভাবলাম যে কিনে দিছে ভালোই হয়েছে, কারণ এই টাইপ কালারগুলো আমার খুব অভাবে ছিলাম এই কালারগুলোর, তো আমার পছন্দ হয়েছে অনেক বেশি, আর অনেক অনেক কালার লাগে। আর এটা আমি কিনছি, এটা হচ্ছে গিফটের জন্য আমি কিনছি, যে খুলে খুলে দেখাবা? হ্যাঁ খুলে দেখাই, সমস্যা নাই, কিন্তু নাম বলছি না, পরে বলে ফেলবো, পরে দেখতে পারবেন। গিফট সেট, হ্যাঁ গিফট, 1 মিলিয়নের, হ্যাঁ 1 মিলিয়নের গিফট সেট, তো এটা পরে আমি গিফট দিব যখন তখন দেখতে পারবেন। স্পেশাল কেউ, তাই না? হুম, কারণ জিনিসটা অনেক স্পেশাল, রেখে দিই। তারপর এখানে একটা গিফট আসছে, তো লাকি আপুনির কে আসলে আপু দিয়েছিল কার্ড সহ একটা পারফিউম। ওয়াও, এটা হচ্ছে আপুটার নাম কি, আমি একটা লেটার আছে এখানে, তো আপু হচ্ছে লাকি আপুনিকে দিয়েছে, প্লাস আমাদের ফ্যামিলি ব্লগগুলো দেখে আপু আমাদের ফ্যামিলিকে খুব পছন্দ করে, তো আপুর ফেসবুক পেজ হচ্ছে জুবলি ফ্যামিলি ব্লগ, আর ইউটিউব চ্যানেলও আছে, তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই আপুকে সাপোর্ট করবেন, আপুর ইউটিউব চ্যানেলও আছে জুবলি ফ্যামিলি ব্লগ, আর ফেসবুক পেজও আছে, তো আপু খুব সুন্দর করে লিখছে, অনেক ভালোবাসা দিচ্ছেন, তো লাকি আপুনির পক্ষ থেকে আমি দেখিয়ে দিলাম, আপনি আমার সামনেই বসে আছেন। হ্যাঁ লাকি আপুকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, জুবলি আপু থ্যাংক ইউ সো মাচ, এই পারফিউমটা, এটার ফ্রেগরেন্সও খুব ভালো। দায়িত্ব গুলো দিছি সেগুলো পালন করো, তাহলে আবার আবার এসেও পাবা গিফট, ঠিক আছে? আর জানি আমি গিফট দেওয়ার কারণ আছে, কারণ ওনারা দেখছি সারাদিনই প্ল্যান করে নেক্সট মান্থ কোন কোথায় যেতেছে, আর পরের মাস কই যেতেছে, আমি বলি কেন এগুলো, আমি আসার পরেই কেন, আমি খুব এতদিন কাউকে রেখে যাওয়ার মানুষ পাইছি না, এখন তো মানুষ পাচ্ছি, তোমাকে রেডি করছি, তার জন্যই খুকিয়ে পো রান্না বান্না আমাকে পুরো শিখায়, পরে নিজেও মানে আমার উনি থাকতেও আমাকে রান্না বান্না করতে দিচ্ছে, তো সেই সুযোগে যাক আলহামদুলিল্লাহ, তোমরা ঘুরো,
তো ইন ফিউচারে আমিও যখন আমার তুমিও যখন ঘুরবা তখন তোমার বেবিদেরকেও আমরা লুক আফটার করব না তারপরে বড় ব্যাপার হইছে যে এখন যেহেতু আমার সবকিছু সুবিধা না কারণ এখানে স্টুডেন্টদের অনেক ধরনের মানে সব সময় মানে চাইলেই যে কোনো জায়গায় বা যে কোনো দেশে যাইতে পারে না তো যখন আমি সুযোগ সুবিধা হবে তখন আপুদের সাথে আমিও ঘুরবো আমার আমরা তিন বোন একসাথে ঘুরবো তখন আরও বেশি ভালো লাগবে তো আশা করি ব্লগটা সবার কাছে ভালো লাগছে আর আমার খুলে হয়েছে দিস ইয়ারেই তো যাই হোক সবাই করে আসবেন আপু ভাইয়েরা লাকি সুমন ব্লগস ফাসিন খুকি আমার ইউটিউব চ্যানেল আমাদের তিন বোনের ব্লগ গুলাই মানে দেখতে পারবেন আর সবাই তো আপনারা আমাদের ফ্যামিলিকে খুব ভালোবাসেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো মানে একটা বন্ডিং মানে ফ্যামিলির মধ্যে আর আমরাও খুব লাকি যে খুব সুন্দর একটা বড় ফ্যামিলি আমাদের আছে আলহামদুলিল্লাহ প্রাউড ফিল করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় আমরা এইভাবেই থাকতে পারি তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ